আপনারা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা দেবেন। আমি খুব অল্প কিছু কথা বলব। 1951-52 সালে আমার মরুম পিতা জনাব আশরাফুল্লাহ তখন গোপালগঞ্জের স্কুল ইন্সপেক্টর ছিলেন। 1951-52 আজ থেকে 60 বছর আগে, সে সময় আমি গোপালগঞ্জ মডেল স্কুলে পড়ি এবং বঙ্গবন্ধু সম্ভবত 27 ফেব্রুয়ারি 1952 ফরিদপুর জেল থেকে তাকে পাকিস্তান সরকার মুক্তি দিল, তাকে নিয়ে আসা হলো গোপালগঞ্জে। আমি মডেল স্কুলের ছাত্রদেরকে নিয়ে বঙ্গবন্ধু, তখনও তিনি বঙ্গবন্ধু হননি, সারা দেশে কিন্তু সবচেয়ে সুপরিচিত নাম শেখ মুজিব, আমি তখন মডেল স্কুলের ছাত্রদের নিয়ে আমাদের সেই প্রিয় শেখ মুজিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করতে গিয়েছে। সেই দিন থেকে তার সাথে আমার পরিচয়। সেই পরিচয়ে সূত্র ধরে 1971 সালে যখন আমি সেনাবাহিনীতে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, আমার প্রস্তুতির সাথে সাথে তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে সংযোগ স্থাপন করি। এম আর সিদ্দিকী, এম এ হান্নান, চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, এই দুজনের মাধ্যমে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেসেজ পাঠালাম, ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবে না, গণহত্যা করতে পারে, আমি একটা প্রস্তুতি নিচ্ছি, আপনার সম্মতি পেলে সময়মত যুদ্ধ করব, আপনাকে মেসেজ পাঠাবো। এম আর সিদ্দিকী বঙ্গবন্ধুকে সে মেসেজটি দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু বলেছিলেন, হ্যাঁ রফিককে আমি চিনি, উনি 52 সালের কথা তার মনে ছিল, আমাকে বললেন রফিক যেন তার প্রস্তুতি চালিয়ে যায়, আমার সাথে তোমাদের মাধ্যমে যোগাযোগ। এটা আমার বইয়ে লেখা আছে, এটা নতুন কোনো ঘটনা নয়। সেই অনুপ্রেরণা নিয়ে 1971 সালে 9ই মার্চ যুদ্ধ করেছি হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। এদেশের 7.5 কোটি জনতা মুষ্টিমেয় রাজাকার আলবদর আল শাম ছাড়া আর সবাই এই বাংলার জনতার সাথে কাঁধে কাঁধ মানবে, মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, বাংলার মানুষের রক্তে রক্তিত হয়েছিল বাংলার মাটি, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আওয়ামী লীগের নেতৃত্ব। তারপরে আরো 50 বছর পের হয়ে আজকে 2021 সালে আমরা আওয়ামী লীগের তৃণমূল করছি। আমার প্রত্যাশা ছিল সর্বপ্রথম মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম আমি, জাতির পিতার সাথে সংযোগ রক্ষা করে বিজয় অর্জন করেছিলাম, আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। 50 বছর পরে আমার অন্তত এতটুকু প্রত্যাশা ছিল যে এখানে অসম্মানিত হব না। আজকে দুঃখের সাথে বলতে হয় যে আওয়ামী লীগকে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করেছিলাম, সেই আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসে দু একজন বিচ্ছিন্ন ব্যক্তি আমাদের বিরুদ্ধে বক্তব্য বলে গেল, কিন্তু কেন্দ্রীয় নেতারা তার প্রতিবাদ করেন নাই। এটা আমার মনে একটা ক্ষোভ, আমার দুঃখ, এই দুঃখ আমার আজীবন থাকবে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার যিনি বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ রক্ষা করে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন, যুদ্ধ করে স্বাধীন করেছিলেন, তারা আজকে এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় একটি ইউনিয়নের যে দুজন ব্যক্তি কিছু বাজে মন্তব্য করেছে আমি এগুলো বলবো না, কিভাবে তাদের দুজনের নাম পাশাপাশি একসাথে তাদের দুজনকে বক্তব্য দেওয়া হলো তৃণমূলের সকল উপজেলা সকল ভাই বোনদের
এই বিচারের ভার আমি ছেড়ে দিলাম, আমি আর কোন বক্তব্য এই বিষয়ে দেব না। আমি কোন নম্বর নিয়ে বলব, আমি আজ তো অত্যন্ত দুঃখিত এবং আহত যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বঙ্গবন্ধুর সাথে যার সম্পর্ক ছিল আজকে তৃণমূলের সভায় এসে তার সম্পর্কে বক্তব্য রাখবে আর তাদেরকে বক্তৃতা দিতে চালিয়ে দেওয়া হয়েছে, এই দুঃখের কথা আমি তৃণমূলের কাছে আবার ফিরিয়ে দিলাম, তৃণমূলের হাতের বিচারের ভাগ দিলাম। অন্য কোথাও আমার বিচার দেওয়ার অধিকার নাই, আমার আস্থা নাই। আপনারা আজকে সকালে যখন আমি চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, যারা হাজীগঞ্জ বাজারটা চেনেন, পূর্ব বাজারের ব্রিজ থেকে পশ্চিমের যে অংশটা এখানে পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা পার হতে আমার আমার 45 থেকে 50 মিনিট সময় লেগেছে, কমপক্ষে 20,000 লোক ছিল। এই লোকগুলো আমার তৃণমূলের লোক, এরা আওয়ামী লীগের লোক, এরা আমাদের সমর্থক। বিক্ষিপ্ত যে 2-3 জন ছিল তারা কিন্তু ওই জনতার ভিড়ে যাওয়ার সাহস পায় না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা যদি তৃণমূলের শক্তি আর আমাদের সাথে সম্পর্ক বিচার করতে চান, আসুন হাজীগঞ্জ বাজারে মিটিং হবে, সেখানে প্রকাশ্যে বক্তব্য আছে, আসুন সারাতে মিটিং করি, সেখানে প্রকাশ্যে বক্তব্য হোক, জনগণ আসুক, আপনারা তাদের বক্তব্য শুনেন। এখানে বাছাই করা কিছু লোকের বক্তৃতা দিয়ে আপনারা হাজীগঞ্জ সারাতির মানুষকে বুঝতে পারবেন না। আমরা হাজীগঞ্জ সারাতির মানুষের সাথে একাত্ম হয়ে আছি, ইনশাল্লাহ হাজীগঞ্জ সারাতির মানুষের সাথে একাত্ম হয়ে থাকবো, একসাথে জীবনের শেষ দিনটি পর্যন্ত, মৃত্যু রাত পর্যন্ত হাজীগঞ্জ সারাতির মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাব। কারণ এদেশের মানুষকে মুক্ত করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছিলাম, মৃত্যুর ভয়কে আমরা ভ্রুকুটি দেখিয়ে যুদ্ধ করে যাব জীবনের শেষ দিনটি পর্যন্ত। আমরা দলে কোনো পদ চাই না, আমি দলে কোনো পদ চাই না, আমি চাই মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন। সেই সমর্থন আমি হাজীগঞ্জ সারাতি চাঁদপুর জেলার প্রত্যেকটি অঞ্চল, বৃহত্তর চট্টগ্রামের প্রত্যেকটি অঞ্চল, যা আমার যুদ্ধক্ষেত্র, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গিয়ে আমি দাঁড়িয়ে বলতে পারবো আমি রফিক তোমাদের মুক্তিযুদ্ধের একজন সেনানী। আমার বিশ্বাস বাংলার মানুষ আমাকে আলিঙ্গন করে ধরবে, আমার প্রতি কোনো কথা তৃণমূলের ভাই বোনেরা, তৃণমূলের ভাই বোনেরা, অন্য উপজেলারা যারা আছেন, আমি বক্তব্য দ্রুত শেষ করতে চাইছেন প্লিজ। তৃণমূলের ভাই বোনেরা, অন্য উপজেলারা যারা আছেন, আপনারা আমারও ভাই বোন, আমার আত্মীয় চাঁদপুর সদরে আছে, হাইমচরে আছে, মতলবে আছে, কচুয়ে আছে, কোথায় না। মাননীয় প্রধানমন্ত্রী যখন এখানে আসছিলেন উনি সদরের কথা বলছিলেন, আমরা নেত্রী সদর একলা দিয়ে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আপনার কচুয়া লাগবে, আপনার সারাস্তি লাগবে, আপনার হাজীগঞ্জ লাগবে, মতলব লাগবে, ফরিদগঞ্জ লাগবে, সদরও লাগবে, সব লাগবে। নেত্রী হেসেছিলেন, আপনাদের নিশ্চয়ই অনেকের সেই কথা মনে আছে। আজকে এখানে মহিলাদের পক্ষ থেকে একটি বক্তব্য এসেছে, আমি তাদের বক্তব্যের সাথে একমত, মহিলাদেরকে আরো প্রতিনিধিত্ব দিতে হবে, 30% দেওয়ার কথা আমি চেষ্টা করেছিলাম তৃণমূল পর্যায়ে, যে ভোটাভুটি ইউনিয়ন কাউন্সিল, ইউনিয়ন কমিটি যেটা হবে সেখানে যেন আমরা মহিলাদেরকে আনতে পারি, কিন্তু জেলা আওয়ামী লীগ আমাকে সমর্থন দেয় নাই। আমি স্পষ্টভাবে বলতে চাই সব কথা, এখানে লুকিয়ে লাভ নাই, কারণ কেন্দ্রীয় নেতারা আছেন, তাদের জানতে হবে। আমি চেষ্টা করেছিলাম, আবারও আমি চেষ্টা করব, ইউনিয়ন কাউন্সিলে আমরা চেষ্টা করব মহিলাদেরকে আনতে, আপনারা আমাদের পুরো সমর্থন পাবেন। স্বপন সাহেব অবশ্য একটা ভালো কথা বলেছেন যে আমাদের নেত্রী তিনি মহিলা, স্পিকার মহিলা, বিরোধী দলের
প্রধান তিনি মহিলা। এই তিন চারজন পাঁচজনকে দিয়ে তো মহিলার ক্ষমতায়ন হবে না। যতক্ষণ না নারীর সত্যিকার অর্থে ক্ষমতায়ন হবে, বাংলাদেশ অগ্রগতির পথে এগোতে পারবে না। কাজেই নারীর ক্ষমতায়নের জন্য আমাদেরকে আরো কঠিনভাবে কাজ করতে হবে। আমি শেষ পয়েন্টটা বলে যাচ্ছি। আমাদের সংবিধানে আছে 5 বছর পর, যেমন 2023 সালে ডিসেম্বরের আগে আমাদের নির্বাচন করতে হবে, সংসদ বাতিল হয়ে যাবে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে এমন কোন বিধান নাই যে 3 বছরের পরে ওই কমিটি বাতিল এবং সম্মেলন করতে হবে। যতক্ষণ না এই পরিবর্তন আনা হচ্ছে না, আমাদের তৃণমূল পর্যায়ে বিশৃঙ্খলা থাকবে, নতুন প্রজন্ম এগিয়ে আসে জায়গা পাবে না, পুরনোরা দখল করে বসে থাকবে, নড়বে না। আমাদের সুযোগ করে দিতে হবে নতুন প্রজন্ম আসা, এবং সেই সুযোগ করতে হলে গঠনতন্ত্রে আমাদের পরিবর্তন আনতে হবে। আমি নেতৃবৃন্দের কাছে বিন্দুভাবে আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টি কেন্দ্রীয়ভাবে আলাপ করবেন যে গঠনতন্ত্র শাসনতন্ত্রের সাথে সম্পূরক হতে হবে, একটার সাথে একটা মিল থাকতে হবে। কারণ সংবিধান যেমন একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, একটা দেশের মানুষের স্বার্থ রক্ষা করে সংবিধানের সম্পূরক হতে হবে। যে রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনা করবে তাদের গঠনতন্ত্র যদি সংবিধানের সাথে মিল না রাখে তাহলে কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে দুটা দু রকমের। এখানে ডেমোক্রেসি আমাদের গণতন্ত্রের মধ্যে আনতে হবে, এই বিষয়টির প্রতিও আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সুশৃঙ্খলভাবে এই তৃণমূল সভা সম্পন্ন করার সকল কাজের জন্য তৃণমূল পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ এসেছেন দূর দূরান্ত থেকে, সকলকে আমি একটা কথাই বলবো, আমি আপনাদের ভাই, বাইরের কেউ না, আপনাদের ভালো আমার ভালো, জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের জন্য কাজ করে যাব। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। আসতে ধন্যবাদ। আজকের ডি সানানি মেজর সেক্টর কমান্ডার রুবিকুল ইসলাম বীরুত্তমকে আমাদের মনে থাকবে। জেলা আওয়ামী লীগ আপনাকে সহযোগিতা করেনি, তো একটি কথা বলতে চাই। একটি কথা আছে, কিছু বললে মায় খায় মায়, না বললে ভায় খায় হারাম। আমাদের অবস্থা হলো এরকম, যাই কথা বলবেন না, অনেক কথা আছে, এটা বলা বর্ধিত সবাই বলবো। আমরা সংগঠন করি, সংগঠনের বাইরে একটি পথ চলার জন্য হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা নেওয়ার জন্য বিভিন্ন চিন্তায় চেতনায় বিভিন্ন জায়গায় নমিনেশন দেয়, দলকে বলি বলির পাটার মতন হয়। সরকার এক জিনিস, দল আরেক জিনিস। দলের নেতৃত্বে হবে বাংলাদেশ আওয়ামী লীগের আগামী নেতৃত্ব, সেটাই হবে সংগঠনের মূল ভিত্তি। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান মনোনীত সাংগঠনিক সম্পাদক চিরাগান ডিভিশনের, আপনাদের আমাদের আপনজন, ছাত্র আন্দোলনে যারা ত্যাগী রক্ত দিয়ে রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তারই অন্যতম আজকের এই সাংগঠনিক সম্পাদক প্রধান বক্তা আপনাদের আপনজন আবু সাইদ আল মাহমুদ সুপন এফবি আপনাদের সামনে আগামী দিক নির্দেশনা। সেটা আমি অনুরোধ করব প্রধান বক্তাকে, আজকের আলোচনা ছিল আগামী নির্বাচনে বর্তমান সরকারকে কিভাবে ক্ষমতা নেওয়া যায়, দলকে কিভাবে ঐক্যবদ্ধের মাধ্যমে ঐক্যের মাধ্যমে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ছিনে আনতে পারি, এবং এই নির্বাচনে জনতি শেখ হাসিনা যে উন্নয়ন কাজ করেছেন সাধারণ মানুষের কাছে আমরা কিভাবে ফুসিয়ে দিব। কিন্তু আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি অনেক নেতৃবৃন্দ শুধু কাদা ছোড়া ছুড়ি এখানে আলোচনা করেছেন, আগামী নির্বাচন দলকে শক্তিশালী করার জন্য একটি বক্তব্য রাখেন নাই, কিছু কিছু রেখেছেন। আগামীতে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে এই নৌকার বিজয় ছিনে আনতে পারি, সেই বাচ্চা আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা রাজনৈতিক মাধ্যমে আমরা করব।
এবং গণতন্ত্রের মাধ্যমে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি যেন শুধু সংগঠনের বেলায় তিন বছর কেন অন্যান্যর বেলায় তিন বছর থাকতে হবে এটা শুধু সংগঠনের বেলা হতে পারে না অন্যর বেলা হতে পারে